হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা v140 ফোনটি হ্যান্ডসেট দেব এবং এটার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে কাস্টমার, কিভাবে পাসওয়ার্ড আপনারা নিজে নিজেই রিসেট করে নিতে পারেন, তো এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেই সাথে সাথে বলছি, আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং সেই সাথে ডেসক্রিপশনে থাকা ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আমি কাজ করছি। তো ফার্স্টে আমাকে ফোনটি অফ করে নিতে হবে, আমি ফোনটি অফ করে নিচ্ছি। অফ হয়েছে। আপনাকে ফোনটি রিসেট করার জন্য ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। তো আমি ভলিউম পাওয়ার বাটন প্লাস বাটন একসাথে চেপে ধরলাম। ব্যাটারিটা একবার আমি একটু খুলে লাগিয়ে নিচ্ছি। তো দেখেন আমি ভলিউম তো দেখেন আমাদের যে অপশনটি এসেছে, আমাদের ফার্স্ট আছে রিবুট সিস্টেম রিবুট। আমরা সরাসরি চলে যাব ওয়েব ক্যাশ পার্টিশন। তো আমরা একবার পার্টিশন দিয়ে নেব। ওকে, পার্টিশন হয়ে গেছে। এরপর আমরা চলে যাব ফ্যাক্টরি ডাটা রিসেট। তো আমরা ফ্যাক্টরি ডাটা রিসেটটা দিয়ে দিলেই এটা মোটামুটি একটা রিসেট কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমরা রিবুট করিয়ে দিব, রিবুট সিস্টেম নাও।
একটু সময় লাগতে পারে কাজটা কমপ্লিট হওয়ার জন্য। তো আপনারাও এভাবে আপনাদের ফোনগুলো রিসেট করতে পারেন। আর সেই সাথে সাথে আমি আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং সেই সাথে সাথে আমার পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো দেখতেছেন যে ফোনটি আমাদের অন হয়ে গেছে এবং কি কমপ্লিট হয়ে গেছে।